আসসালামু আলাইকুম। তো এতক্ষণ যে ডেকোরেশনগুলো দেখছেন একদম সাজানো গোছানো টিপটপ, এটা হচ্ছে মেজো মামার বাসায় একটা প্রোগ্রাম ছিল, আর সেটা হচ্ছে উনি যে সোসাইটিতে থাকে সেই সোসাইটিতে একটা ইলেকশন হয়েছিল, সেখানে উনি সম্ভবত জয়েন্ট সেক্রেটারি পদে সে নির্বাচিত হয়েছে। তো সেই উপলক্ষে ওনার সোসাইটির সবাই ছিল, আর আমাদের যে কাউন্সিলর শফিউল্লাহ শফি মামা উনিও আসছিল। তো এর জন্যই এই এত আয়োজন। তো আমি অলরেডি দোতলায় একটু ভিডিও করে নিচে এসে দেখি মজার মজার রান্না। তো এই রান্নাগুলো মামি নিজের হাতে রান্না করেছে, কালা ভুনা আর একটা হচ্ছে খাসির রেজালা। অলরেডি গেস্ট চলে আসছে আর আপনারা দেখলেন অনেক ভর্তার আইটেম ছিল খাবারে, অলরেডি র্যাপার দিয়ে একটু কিছু কিছু খাবার সার্ভ করে রেখেছে যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয়। আর এদিকে কিছুদিন আগে আমার মামাতো বোনের বিয়ে হয়েছে, তো ওর শাশুড়ি আন্টি চলে আসছে, তো আমি আবার আন্টিকে নিয়ে একটু মামার বাসা, যেহেতু আন্টি ফার্স্ট আসছে তো আন্টিকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই ফাঁক দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো এর মধ্যে কাউন্সিলর যে শফির মামা উনি চলে আসছে, তো আমি আবার মামাকে নিয়ে একটু মামাকেও ঘুরায় দেখাচ্ছিলাম বাসাটা। আর সবাই হয়তো বলতে পারেন যে একটা কমিশনারকে নিয়ে প্রত্যেক অনুষ্ঠানে খুব বেশি মাতামাতি করে, আসলে এইরকম কিছুই না। মামা কমিশনার তো পরে, কিন্তু তার আগে থেকে বিশাল মানে অনেক বছর আগে থেকে তার সাথে আমাদের একটা পারিবারিক খুব ভালো সম্পর্ক, আর বিশেষ করে আমার বাবার সাথে ওনার রিলেশনটা অন্যরকম। আর আমার নানা যখন বেঁচে ছিল, আমার নানা এই মামাকে অনেক স্নেহ করতো, অনেক মানে আদর করতো। তখন তো মামারাও অনেক বয়সে ইয়াং ছিল, আমার নানা যেহেতু অনেক একজন রেসপেক্টফুল একজন পার্সন ছিল আমাদের এলাকার। তো এই যে দেখছেন মামা কিন্তু আমার হাত ধরে হাঁটছিল, আমি মামাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম যেহেতু উনি একটু অসুস্থ। আর আমাকে এখানে উনি দুষ্টামি করে বলছিল যে আমি দোয়া করি তোমার যাতে এরকম খুব তাড়াতাড়ি একটা বাসা হয়। তো আমি এর জন্যই মামাকে বলছিলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ, তো মামা একদম হেসে দিয়েছে। তো মামাকে এখানে আমার মেজো মামার বাসার একটা খুব সুন্দর একটা জায়গা এখানে, যে এখানে একটা ছোট্ট একটা ট্যারিস আছে, তো সেখানে দোলনা, আর মামা খুব সুন্দর করে এটাকে ডেকোরেশন করেছে। যখন আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট আমি করেছিলাম তখন মামার ভিডিও ছিল বাড়ির, তখন মামা এই বাসাটাতে নতুন শিফট হয়েছিল। তো তখন বলে না নতুন আসলে তো অত কিছু করা যায় না মন মতো, তো মামা আস্তে আস্তে করে একটা সেট করে রেডি করছিল। তো এখন পুরোপুরি কমপ্লিট ওনার ফ্ল্যাটটা, তো এখানে বসে সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছিল শফির মামা। তো মামা এখানে বসে গল্প করছিল, আর পাশে উনিও কিন্তু আমার আরেকটা মামা, তো ওনারও এখানে ফ্ল্যাট আছে। আর এই যে আমার মেজো মামি যার বাসায় আমরা গিয়েছি, উনি আমার আব্বা একটু দুষ্টামি করে দোল খাচ্ছে, ভিডিও করছে আর ছবি তুলছিল। তো মামি নিজের হাতে কেক তৈরি করেছিল দুইটা, তো মামির খুব শখ ছিল যে শফির মামা আসলে ওনাকে দিয়ে কেক কাটাবে। আর এইদিকে দেখেন ওনাদের খুব বন্ধুত্ব। তো ওনারা দুই বন্ধু মিলে পোস্ট দিচ্ছে আর আমি ছবি তুলছিলাম। আর এই তো সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের জন্য একটু ক্যাপচার করে রাখছিলাম। আর এখন তারা কেক কাটবে, সবাই আসবে, আসার পর মানে সবাই কি গেস্ট তো সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু যারা এখানে আছে তারাই শুধু বসে একটু কেকটা কাটবে। আর যেহেতু মামার বাসাটার ফার্স্টে এ পর্যন্ত ওইরকমভাবে আয়োজন তেমন কিছু করা হয়নি, এটাই করা হচ্ছে, তো এটার জন্য একটু বেশি আনন্দ করছে সবাই। তো আমার হাজব্যান্ড আছে, আমার ভাইও ও চলে গিয়েছে, আর বড় মামা আর আমি সবার আগে গিয়েছিলাম মাগরিবের পরপর। তো বড় মামা আর আমি গিয়ে অনেকক্ষণ এখানে বসে বসে আমরা গল্প করেছি। আর এই যে কেক কাটলো, আর এই যে এখানে আমার নতুন জামাই আমাদের পরিবারের আমার মামাতো বোনের হাজব্যান্ড ও আছে, ও আমাকে আবার বলছিল আপু একটু ছবি তুলে দেন, তো আমি ওর কিছু ছবি তুলে দিচ্ছি, এদিক দিয়ে ভিডিও করছিলাম। আর এখানে সবাই কেক কেটে একজন আরেকজনকে খাওয়াবে। তো এই তো এইভাবেই কিন্তু আনন্দ করতে করতে আমাদের সময় কেটে যাচ্ছিল। আর এই যে দেখেন মামা কিন্তু কোনো প্রোগ্রামে গিয়ে এতটা সময় সে থাকে না, বিশেষ করে আমাদের পরিবারের প্রোগ্রামগুলোতেই এসে সে থাকে, মানে খুব
পছন্দ করে উনি আড্ডা দিতে, গল্প করতে। আর মামা কিন্তু অনেক রাত পর্যন্ত ছিল। মামা আরেকবার ছিল আমার এক আন্টির বাসায়, আমার আব্বা, মানে আব্বা যদি ওনাকে সময় দেয় তাহলে শফি মামা উনি রাতের প্রায় অনেকটা সময়ই উনি থাকে। আর ওনার পছন্দ মতো যে জায়গাটা, যেখানে উনি ওনার পছন্দ হয় সেখানে কিন্তু উনি কাজ থাকলেও সেটাকে একটু পরে করে আর এখানে আমাদের সাথে সময়টা কাটায়। তো আমার মেজো মামার বাসা নাকি ওনার খুব ভাল লাগতেছিল। তো উনি খাওয়া দাওয়া শেষ করে আমি যখন ওনাকে আরেকটা রুমে নিয়ে যাই, তো মামা বলছিল আমি এখানে একটু বসবো। তো মামার কিন্তু অনেক ফোন আসছিল, কিন্তু মামা বলছিল যে না আমি একটু পরে যাব, এখানে একটু গল্প করি। তো প্রায় অনেক রাত পর্যন্তই ছিল। তারপরে আবার মামা, যেহেতু আমার মেজো মামা যে নির্বাচিত হয়েছে যে পদটাতে, সেখানে ওনাকেও আবার উনি কমিশনার এলাকার গণ্যমান্য ব্যক্তি, তো ওনাকেও একটা শুভেচ্ছা দিয়েছিল, মানে অভ্যর্থনা দিয়েছিল সোসাইটির সবাই। তো মামা হাত ধোয়ার জন্য বলছিল, তো আমার হাজব্যান্ড ওনাকে নিয়ে যাচ্ছে যে একটু হাত মুখ ধুবে, যেহেতু উনি একটা মিটিং শেষ করে আসছে। তো ওপরের দোতলা থেকে নিচের ফ্লোরে আসছে, এসে এখন খেতে বসবে। আর এই তো দেখতে পাচ্ছেন খাবার দাবার চলছে, রান্না করেছিল মামি, আপনারা তো দেখলেন গরুর যে কালা ভুনাটা সেটা মামি নিজের হাতে করেছে, আর যে মাটনের রেজালা সেটা মামি নিজের হাতে করেছে, আর বাবুর্চিকে দিয়ে করানো হয়েছে পোলাও রোস্ট, আর গরুর রেজালা জর্দা, আর ছিল ড্রিঙ্কস ছিল আর পানি ছিল, এই তো যা থাকে। তবে বুরহানিটা করতে পারেনি। আর বিক্রমপুর থেকে দই এনেছিল মামা, তারপর মিষ্টি এনেছিল, এগুলোই সবাই খেয়েছে খুব মানে আনন্দ করে। আর রান্নাগুলো যেহেতু আমাদের নানার বাসারও একজন কিন্তু বাবুর্চি আছে, ওরা মামারা যখন প্রোগ্রাম করে ওনাকে দিয়ে করে, তো উনিই রান্না করেছিল, এটা আর কি পরিবারের ফিক্সড একজন বাবুর্চি। আর এই যে মেজো মামি ওই পেজ খাওয়ার পর যখন ওনারা পাশে গল্প করছিল পাশের বেডরুমে, তো এদিকে আমাদের নানারা বসেছিল। তো এইগুলো হচ্ছে আমার সামিয়া, যে আমার মামাতো বোনের শ্বশুর, আর একটা হচ্ছে মামির বাবা, আর একটা হচ্ছে আমার ছোটো মামির বাবা। তো এই তো আঙ্কেলকে নিয়ে ওনারা মুরব্বীরা এখানে খেতে বসেছে। তো মামি ওনাদেরকে একটু দেখাশোনা করছে কার কী লাগবে। আর ওই পাশে মেজো খালু আমার, আর সেজো খালু, তারপর আমার মামাতো বোন, ওরাও বসছে। আর আমি এদিকে একটু দাঁড়িয়ে আঙ্কেলদের একটু দেখাশোনা করছি আর একটু ভিডিও করছি, সব কিছুই একটু করতে হয়, কারণ আপনারা যেহেতু আমার এখন দর্শক, সবাই আমার ভিডিওটা দেখেন, তো এর জন্যই আর কি ভিডিওটা করা। দেখেন খাওয়ার সময় কি আনন্দ। তো এই যে আমার আব্বা কথা বলছিল আমার সাথে, আর আমি মামাকে পুডিং এনে দিয়েছিলাম, ডেজার্টে ছিল পুডিং, আর ছিল পেস্ট্রি তো ছিল, আর ডেজার্টে দই মিষ্টি এগুলো ছিল। তবে মামি পুডিংটা করেছিল, মামির এক ফ্রেন্ড পুডিংটা করে পাঠিয়েছে, তো সেই ফ্রেন্ড পুডিংটা কিন্তু খুব ভালো করে ওই আপুটা, আমার যেহেতু উনি সম্পর্কে আপু হয়। আর এই যে মামা, দেখেন খাওয়া দাওয়া শেষ করে একদম পুডিং খাওয়ার পরও কিন্তু মামা অনেকক্ষণ বসে রেস্ট নিচ্ছিল, এখানে সবাই গল্প করছিল বসে বসে। তো এটাই আসলে পারিবারিক কিছু সম্পর্ক থাকে। তো অনেকে হয়তো ভিডিওটা যারা নতুন দেখবেন তারা হয়তো বলতে পারেন, তো এর জন্যই আমি কথাগুলো বলে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এখন হচ্ছে আমাদের নতুন জামাইকে খেতে বসালো মামি, আর আমাদের নতুন বউ, মামি বসছে, আন্টিও বসছে, মানে সামিয়া শাশুড়ি। তো আন্টি কিন্তু অনেক ভালো একজন মানুষ, আর মামি আন্টি কিন্তু অনেক সুন্দর একজন, দেখতে কিন্তু খুব বিউটিফুল একটা লেডি, আমার খুব ভালো লাগে ওনাকে। তো এই যে ওনাকে আমি ভিডিও করছিলাম, আর উনি এখানে, আমি যতক্ষণ ওনার সামনে হাঁটছি আর ভিডিও করছি, উনি কিন্তু বারবার এই মানুষটা আমাকে বলছিল যে তুমি একটু খাও, তুমি একটু খাও, তুমি একটু খাও, তুমি এত হাঁটাহাঁটি করতেছো, তুমি এত ভিডিও করতেছো, আম্মু তুমি একটু আমাদের সাথে খাও। তো আসলে দেখেন, মানে কিছু কিছু ব্যবহার আছে যেটা মানে মানুষ শুনলেই কিন্তু খুব ভালো লাগে।
তো যেরকম আমার খালারা, মানে আমি ওনাদের সামনে একটু লেট করে খেলে আমার আন্টিরাও কিন্তু এরকম বারবার আমাকে বলে যে একটু খায় নে বা ক্ষুধা লাগছে, সে কখন থেকে তুই হাঁটাহাঁটি করতেছিস, আমি কিন্তু এখানে বসা। তো আন্টি আমাকে আবারও বললো, আম্মু তুমি একটু খাও আমার সাথে। তো আসলে কিছু মানুষের ব্যবহার থাকে, মানে খুব ভালো লাগে এই ব্যবহারগুলো। তো এখানে সবাই কথা বলছে, খাওয়া দাওয়া প্রায় মোটামুটি শেষ সবার, এখন চা বানাবে, তো চা বানাচ্ছে আর আমি এখানে একটু রিল্যাক্স বসেছি। আর এইগুলো হচ্ছে অভ্যর্থনা দিয়েছিল মামার যে অফিসে, সেখানে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব।